হারিয়ে যাওয়া মানে হচ্ছে জীবনে ওইখান থেকে আরেকটা স্টেপ এগিয়ে যাওয়া। অপবিশ্বাসের সাবেক স্বামী শাকিব খান অপবিশ্বাসকে যে দোয়াটি করেছেন সেটি বলতে গিয়ে আবেগে ভাসালেন অপবিশ্বাস। তিনি বলেন, শাকিব খান আমার মাথায় হাত রেখে একটি দোয়া করেছেন এবং আমি মনে করি এটি আমার জীবনের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। মাথায় হাত দিয়ে উনি দোয়া করেছিলেন আমি নাকি অনেক বড় হব। যে হারিয়ে যাওয়া মানে হচ্ছে জীবনে ওইখান থেকে আরেকটা স্টেপ এগিয়ে যাওয়া, অর্থাৎ তোমাকে আমি এগিয়ে যাওয়ার জন্য আর একটা পথ খুলে দিলাম, আর তুমি যদি জিতে যাও তাহলে আর পথ নেই, সামনে কিছু করার নেই। যার জন্য জীবনে যখনই হারবা মনে করবা ও তার মানে আর একটা কিছু আমার জন্য ওয়েট করছে, সো তোমার জন্য লটস অফ টাইম। তো এই ধরনের কথা এবং মাথায় হাত দিয়ে উনি দোয়া করেছিলেন আমি নাকি অনেক বড় হব। অপবিশ্বাস আরো বলেন, আজকে আমি বেঁচে আছি কালকে হয়তো বা নাও বাঁচতে পারি, আমাকে নিয়ে যারা নেগেটিভ মন্তব্য করে তাদেরকে আমি কিছুই বলতে চাই না। যে পৃথিবীতে সবাই বেঁচে থাকবে এটা সত্য নয়, আজকে আমি আছি কালকে আমি তো থাকবো না। এটাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করুক না কেন, তারপরেও যদি আমি তাকে নিয়ে পজিটিভ কথা বলি দেখবি ওই বাজে মন্তব্য আর সেকেন্ড সে করবে না। আর এখান থেকেই না একে একে করে সেই শিক্ষাটা গ্রো হবে।